Assalamu alaikum. Welcome back to Charity in Progress. যেখানে আমরা আলোচনা করছি আজকে বেনি বাজার ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল। আমাদের এটি লাস্ট সেগমেন্ট। আমাদের এখানে আগে যে মেহমান ছিলেন জনাব মঞ্জুরুসামাদ চৌধুরী মামুন সাহেব, উনি বিদায় নিয়েছেন এবং তার জায়গায় নতুন একজন অতিথি এসেছেন, অত্যন্ত সুপরিচিত মুখ। চ্যানেলের পর্দায় আপনারা নিয়মিত দেখে থাকেন জনাব ফরাদ হোসেন টিপু, যিনি হচ্ছেন মার্কেটিং ডাইরেক্টর ফর বেনি বাজার ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এই সেগমেন্টে রয়েছেন। আর জনাব ফরাদ হোসেন টিপু, আপনার কাছ থেকে জাস্ট একটু ব্রিফলি শুরু করতে চাচ্ছি। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি এসেছেন এত কষ্ট করে, এত ব্যস্ত থাকা সত্ত্বেও। আপনার কী রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি আছে বেনি বাজার ক্যান্সার হসপিটাল? কারণ মানুষ হয়তো কনফিউজ হয়ে যেতে পারে, আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখছেন, একটু যদি কাইন্ডলি ব্রিফলি টাচ করেন। ধন্যবাদ জানার কারণ ভাই, প্রথমে আমি চ্যানেল এসকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকে সুযোগ করে দেওয়ার জন্য। তারপর ভিউয়ার যারা আপনারা দেখতেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনি খুব সুন্দর করে বলছেন, আসলে বেনি বাজার ক্যান্সার হাসপাতালের প্রথম দিক থেকেই আমি এটার সাথে জড়িত, এবং ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল, ক্যান্সার জেনারেল হসপিটালে প্রথম তো আমরা ক্যান্সার হাসপাতাল শুরু করছিলাম। এর জন্য ক্যান্সার পরবর্তীতে পাবলিক ডিমান্ড, যে আমাদের যে ডিমান্ড ছিল পেশেন্ট ডিমান্ড, তারপর আমরা জেনারেল হসপিটাল করেছি। তো প্রথম দিক থেকে এটার সাথে আমি জড়িত এবং আমি একজন ট্রাস্টি এবং কাজ করে যাচ্ছি একজন খাদিম হিসাবে। তো আমার একটা রুল অ্যান্ড রেসপন্সিবিলিটি হতে একটা পদ আছে মার্কেটিং ডাইরেক্টর, বাট আমি মেইনলি মনে করেন লন্ডনের যে অফিসটা আছে সেটি আমি দেখাশোনা করি, তারপর ফান্ডাইজিংয়ে সবসময় হেল্প করি, আর মার্কেটিংয়ের ব্যাপারে সবসময় হেল্প করি। সব মিলিয়ে কাজ করে যাচ্ছি আর কি, আমাদের তো শুরুয়াত এটা। এই জন্য হয়তো একদিন ইনশাআল্লাহ আমরা আস্তে 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 পর্যায়ক্রমে বড় হবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ এবং আপনি ক্লিয়ারলি সুন্দর করে চমৎকারভাবে বলেছেন খাদেম। আমরা প্রিভিয়াস সেগমেন্টে জনাব শফিক সাহেব বলেছেন আমাদের ফাউন্ডার, চ্যানেলসের ফাউন্ডার জনাব মাহি ফিরদৌস জলিল, যে উনি কন্ট্রিবিউশন করেছেন এবং যে অ্যাম্বুলেন্স দিয়েছেন। আমরা একটি ছোট্ট ক্লিপ দেখতে চাচ্ছি যে হাউ ডিড ইউ ডু অ্যান্ড হোয়াট সর্ট অফ কন্ট্রিবিউশন ইন হি ডিড। একটি ছোট্ট ক্লিপ দেখার পর আমরা আবারও অনুষ্ঠানে ফিরে আসছি। Beani Bazar, Cancer and General Hospital. Beani Bazar, Cancer and General Hospital. গত তিন বছরে প্রায় 23,000 জেনারেল এবং 700 ক্যান্সার রোগীকে সেবা দিয়েছে। এবছরও নিয়মিত সেবা ছাড়াও চলছে নানা বিশেষ চিকিৎসা কার্যক্রম। গত বছর দু ছেলেকে নিয়ে হাসপাতাল সফর করেন চ্যানেলসের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, আর সে সময়ের প্রতিশ্রুতি অনুযায়ী সম্প্রতি দান করলেন 15 লাখ টাকা। হাসপাতালের সিইও শাহাবুদ্দিন জানান, তারা অ্যাম্বুলেন্স কেনার জন্য পুরো অর্থ সমজে পেয়েছেন, এ কারণেই এসেছেন কৃতজ্ঞতা জানাতে। আমাদের হসপিটাল দেখে উনি খুবই খুশি হয়ে উনি ব্যক্তিগতভাবে আমাদের এই হসপিটালকে 15 লক্ষ টাকা দান করেছেন একটা অ্যাম্বুলেন্স কেনার জন্য। আমরা আজকে ট্রাস্টি আমাদের চেয়ারম্যান সাহেব এবং আমরা সবাই চলে এসেছি উনিকে ধন্যবাদ দেওয়ার জন্য, এবং আমরা অত্যন্ত খুশি হয়েছি যে উনি একজন ভালো মানুষ এবং আমাদের এই ক্যান্সার হসপিটালকে উনি প্রথম থেকে যে সাপোর্টটা দিয়েছেন সেই সাপোর্টের আলোকে আজকে আমরা এই পর্যন্ত পৌঁছতে পেরেছি। ইউকে প্রবাসীদের দানে গড়ে ওঠা এই হাসপাতালে চ্যানেলের ছাড়াও মাহি ফেরদৌসের ব্যক্তিগত সহযোগিতা ও যথার্থ পরামর্শ স্মরণীয় হয়ে থাকবে, বললেন এর চেয়ারম্যান শামসুদ্দিন খান। তান বাড়ি মৌলী বাজার, আমরা বাড়ি বিয়ানি বাজার, দুইটা বাজার এখানে হয়েছে। আমরা ইনশাল্লাহ আরও উন্নতির দিকে যাইব, আর তান যে সাহায্য সহযোগিতা আছে ওগুলিও আমরা আগাইতেছি। বিয়ানি বাজার মৌলী বাজারও বহুত বাইরে আসুন, ভালো অবস্থানে আসুন, আশা করি তাই তাই আগেই আইবা। চ্যানেল এসে ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন হাসপাতালের ফান্ডরেজিং ডিরেক্টর শফিক উদ্দিনও। মাহি ফেরদৌস বলেন ব্যক্তিগত তহবিল থেকে করা এই দান থেকে অন্যরাও উৎসাহিত হবেন এবং হাসপাতালের পাশে থাকবেন। বিয়ানি বাজার ক্যান্সার হসপিটালে আমার আসলে আত্মার সম্পর্ক, মেজরিটি চ্যারিটির লোকে আমার সম্পর্ক খুবই ভালো থাকে। আমি তো আল্লাহর ওয়াস্তে দিছি, বাট জনগণের সাহায্য লাগে। বিয়ানি বাজার হসপিটাল এমন একটা প্রতিষ্ঠান যে আমরা স্বপ্নেও কোনো দিন ভাবছি না যে আমরা ক্যান্সার শব্দের মাঝে ক্যান্সার হসপিটাল খান্দা খাঁচা যাইতাম পারবো। জেনারেল হসপিটাল কিছু অ্যানেস্থেটিক এই শব্দ, বাট এটা অনেক বড় স্বপ্ন, কিন্তু আমরা সবার সহযোগিতা দেওয়ার। আমি হয়তো সামান্য একটা দিয়ে অ্যাম্বুলেন্স দিছি যে জনগণের স্বার্থে এগুলো লাগবো, আগামীতে আরও দিব আমরা ইনশাআল্লাহ, কিন্তু সমাজ থেকে যাতে আমরা নিজের দেশের লাগে চিন্তা করি, নিজের গ্রামের লাগে চিন্তা করি, নিজের মানুষের লাগে চিন্তা করি, কারণ আমরা কেউ চিরজীবী না এই পৃথিবীতে, আমরা সব যাইমু গিয়ে আমরা সাথে কিচ্ছু লইয়ে যাইতাম না, আমরা আমল লইয়ে যাইমু। আর আমরা ইমান যদি থাকে, মুসলমানের সবচেয়ে শক্ত জিনিস হইল ইমান, আর ইমানের উপরে বেস করিয়া আমি মনে করি এর মাঝে স্বচ্ছতা আছে, এর মাঝে যা কিছু ওর জনগণের সেবার লাগে ওর। উল্লেখ্য, দিনে দিনে নানা প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে হাসপাতালটি স্বপ্ন থেকে বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে, প্রতি বছরই নতুন নতুন আয়োজনে হচ্ছে সমৃদ্ধ। Because of your most kind donations and incredible support, our vision is becoming a reality. মোহাম্মদ জুবায়ের, চ্যানেলস নিউজ, লন্ডন।
আমরা একটি ছোট্ট নিউজ দেখেছি যেখানে আমাদের চ্যানেলসের ফাউন্ডার জনাব মাহি ফিরদৌস জলিলের কন্ট্রিবিউশন এবং কীভাবে উনি অ্যাম্বুলেন্স দিয়েছেন এবং কীভাবে ইট হ্যাজ কাম ইন টু বিং, এবং যারা জড়িত ছিলেন আপনারা দেখেছেন নিউজে, যারা কর্তৃপক্ষ বা যারা ক্যান্সার হসপিটাল এবং জেনারেল হসপিটালের সাথে যারা যুক্ত ছিলেন তারা কীভাবে এসেছেন এবং তাদের নিজের অপিনিয়ন শেয়ার করেছেন। জনাব শাহাবুদ্দিন, আপনার কাছে আমি জানতে চাই, আমরা দেখেছি এখানে শ্রদ্ধেয় আমাদের কমিউনিটি লিডার এবং জনাব শামসুদ্দিন খান সাহেব, যিনি একজন ওয়ান অফ দি কি মেম্বার অফ দি চেয়ারম্যান অফ বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল, এখানে আমার একটি প্রশ্ন থাকবে যে এই যে অ্যাম্বুলেন্স, ওয়াই অ্যাম্বুলেন্স? এখানে কি কোনো ধরনের অ্যাম্বুলেন্স শর্ট ছিল বা অনেক ধরনের তো জিনিস দেওয়া যেত, ওয়াই ইন পার্টিকুলার অ্যাম্বুলেন্স? জি, ইন শর্ট, জলিল ভাই আমাদের ফাউন্ডার চেয়ারম্যান অফ চ্যানেলস, উনি আমাদের হসপিটাল ভিজিট করতে গিয়েছিলেন পার্সোনালি ছেলেদেরকে নিয়ে, যেটা আপনি দেখেছেন। আমি একদিন বেড়াতে আসি, বললাম ভাই আপনি দেশে গেলেন, বেড়াই আসলেন, হসপিটালকে কী দিয়ে আসলেন? আচ্ছা, তো উনি আমাকে বললেন সাহেব ভাই আপনি কী চান? আমি বললাম আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে দেন। আই পুট ইম অন দ্য স্পট And as he's a good man, as he's a very humble man, he's a very generous man. এবং বিভিন্ন চ্যারিটি সংগঠনের সবসময় উদারভাবে দিয়ে যাচ্ছেন, মানে দিয়ে থাকেন। আর আমাদের যেহেতু উনি নিজে শুনছেন আপনারা, যে উনি যে বলেছেন যে আত্মার একটা সম্পর্ক আমাদের সাথে, এই হসপিটালের সাথে, তো উনি সবসময় পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, টাকা দিয়ে দেখতেছেন করলেন, আরও বলছেন যে আপনারা যে সময় যেটা লাগে আমাদেরকে বলবেন, আমরা হেল্প করবো। উনি বিগিনিং থেকে আমাদেরকে পরামর্শ থেকে দিয়ে সব জায়গাতে স্টেজে স্টেজে উনি আমাদেরকে হেল্প করেছেন, তো উনিকে আমরা ধন্যবাদ জানাই। তো ওইটা উনি এই যে অ্যাম্বুলেন্স যেটা, ওইটা বলেছেন আমার কথার উপরেই, উনি বলছেন ঠিক আছে আপনি একটা অ্যাম্বুলেন্সের দাম নিয়ে নেবেন। এবং এখানে একটি কথা বলেছেন যে শেষ পর্যন্ত আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাব কিছু তো নিয়ে যাব না, রাইট? যেটা নিয়ে যাব সেটা আমরা কি দিয়ে গেছি। ইজ এ ভেরি জেনারেস ম্যান, উনির সাথে না চললে বুঝতে পারা যায় না। জি, আমরা তো চলাফেরা করতেছি আজকে 2012 থেকে উনির সাথে আমরা খাদি খাদ মিলিয়ে কাজ করতেছি। ইজ এ ভেরি হাম্বল ম্যান, ভেরি জেনারেস ম্যান, অ্যান্ড ভেরি হাউ ডু আই সে কাইন্ড হার্টেড পারসন। অসংখ্য ধন্যবাদ ক্লারিফাই করার জন্য। জনাব শাহাবুদ্দিন, আপনার কাছে এখন প্রশ্ন থাকবে জাস্ট ছোট্ট করে, যে গালা ডিনার মানুষ আমরা যখন দেখি বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন করে বা ইভেন বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল করে, এবং আপনারা এটা উল্লেখ করেছেন, সাধারণত একটি প্রশ্ন থাকে চ্যারিটি অর্গানাইজেশন ওয়াই সাচ আ লাভ গালা ডিনার, এত পয়সা কেন খরচ করা? আপনি জানেন যে একটা একটা যে কোনো একটা চ্যারিটি ইভেন্ট করতে হলে স্পন্সর থাকেন। আচ্ছা, আমরা আমরা করি কি, আমরা কাউকে আমরা একটা উৎসাহিত করি, বলে আপনি হলটার টাকাটা দিয়ে দেন, একটা ওসিরা করে আমরা লোকদেরকে সমবেত করি, বুঝছেন? আমরা আমরা স্পন্সর দিয়ে সবকিছু করি। তার মানে হচ্ছে অ্যাকাউন্ট থেকে এইগুলা লাভিশলি কালা ডিনারের খরচ হচ্ছে, আমাদের যারা স্পন্সর থাকেন তারা এটা কন্ট্রিবিউট করছেন। ওকে, ক্লারিফাই করার জন্য অসংখ্য। আর একটা কথা বলি, আমরা যে প্রতিনিয়ত বাংলাদেশে যাওয়া আসা করি, আমরা যে এই যে কবির ভাই গেলেন নিজের টাকা দিয়ে গেছেন, আমি যে বাংলাদেশে যাই, শফিক সাহেব বাংলাদেশে যান, টিপু বাংলাদেশে যান, আমাদের যে এক্সপেন্ডিচার, আমাদের এখানে যে কাজটা আমরা করি, আমরা কোনো এক্সপেন্ডিচার এখান থেকে নেই না। আরো মনে করেন সব বছরে চারবার পাঁচবার দেশে যান, কোন অসংখ্য ধন্যবাদ। জনাব ফরহাদ হোসেন চিফ, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আমরা শুনতে পাই অনেক সময় কথা বলা হয় যারা এই অর্গানাইজের সাথে যুক্ত আছেন তারা সবাই বিত্তশালী, তারা ফাইন্যান্সিয়ালি সবাই ভেরি ভেরি সাউন্ড, ইভেন দি ওয়ার্ড মিলিয়নিয়ার ইজ সামটাইম অ্যাসোসিয়েটেড উইথ ইট, এবং অঞ্চলের সঙ্গে সবাই কিন্তু এটা যুক্ত করেন, তাহলে এইরকম যদি হয় তাহলে আমাদের তো কোনো টাকা দেওয়ার দরকার নাই, হোয়াট উড ইউ সে টু দেম? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলছেন আপনি, বলছেন মিলিয়নার, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি বলছি না, লোকেরা বলে থাকে, লোকেরা বলে, সাধারণত আমাদের কাছে এগুলো ফিডব্যাক আসে। মাশাআল্লাহ, আমি ব্যক্তিগতভাবে যদি কাউকে দেখি খুব ধনী, উনি ব্যবসা করতে যান, খুব খুশি হই, কারণ এই জন্য খুশি হই যে মনে করি যে আমার হয়তো মানে কোনো কারণে যদি যাইতে হয় তাহলে উনার কাছে যাব, যেহেতু চ্যারিটির কাজ করি, চ্যারিটির কাজের জন্য। তো আলহামদুলিল্লাহ বিত্তশালী আমাদের সাথে অনেক আছেন, যেহেতু আমাদের 25,000 pounds ট্রাস্টি যারা এটা আল্লাহর ওয়াস্তে দিবেন, এবং এটা আমাদের ও লাভজনক প্রতিষ্ঠান, ফিজাবিলিল্লাহ। আর আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে ও লাভজনক সংগঠন, এখানে যে ইনকামটা হচ্ছে পেশেন্টের থ্রুতে বা অন্যান্য থ্রুতে, এটা আবার হসপিটাল ইনভেস্ট হচ্ছে, এটা রোলিং হচ্ছে। তো আমি যে কথাটাতে আসতেছি, তো আলহামদুলিল্লাহ যে আপনি আমাদের এই যে প্রজেক্ট, এটা হিউজ প্রজেক্ট, এই প্রজেক্ট এটা হিউজ, এটা মানে আমরা সাগরে সুইমিং শুরু করেছি আলহামদুলিল্লাহ, আমরা হোপফুল,
উই উইল ডেলিভার্ড। কারণ আমি সবসময় একটা কথা বলি যে আলহামদুলিল্লাহ আমাদের ট্রাস্টের মধ্যে তিন জেনারেশনের লোক আছেন। একটা হচ্ছে আপনাকে একটু বলবো যে মনে করেন আমাদের খানসাসা আছেন চেয়ারম্যান, উনার বয়সের। তারপর সাব ভাই আমাদের কবির ভাই, মানে প্রথম দিকে শফিক সাসো খানসাসো তারা এক বেজ আছে। তারপর আমাদের কবির ভাই সাব ভাই তারা এক বেজ আছে। তারপরে আমরাও এক বেজ আছি। তো আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস আমরা একদিন এই স্বপ্নকে বাস্তবায়ন করব। আর টাকা যেটা যে শুধু আমি বৃত্তশালী হলেই হবে না, কারণ এটা আল্লাহ সুবহানাহু তাআলা একটা কথা থাকে যে ওরা সবাই তো ফাইন্যান্সিয়ালি ভেরি সলভেন্ট, সো দে ডোন্ট নিড আওয়ার সাপোর্ট এন্ড হেল্প, সো হোয়াই আর দে আস্কিং? নো নো নো, ইটস নট দ্যাট ট্রু। টু মাই ইন্টারাপ্ট করে বলি, বিকজ এই ক্যান্সার হসপিটাল বা ক্যান্সার এক্সপেন্ডিচার ইজ এ হিউজ এক্সপেন্ডিচার। মানে ওকে দে আর সলভেন্ট, বাট দে স্টার্টেড ইনিশিয়ালি কন্ট্রিবিউটিং 25,000 pounds, কিন্তু তারপরে ইট হ্যাজ অন গোয়িং। We are thinking there's a long vision about this hospital. Yes. It is not matter of like we finishing next year. No. তাহলে আমরা সবাই মিলে আছে একটা গালা ডিনার করলাম শেষ, বাট ইট ইজ গোয়িং অন এন অন, মাই জেনারেশন, মাই নেক্সট, মাই চিলড্রেন জেনারেশন, মাই গ্র্যান্ড চিলড্রেন জেনারেশন, দে উইল কন্টিনিউ দিস হসপিটাল ইনশাল্লাহ। অ্যান্ড আওয়ার ভিশন ইজ অ্যানাদার ভিশন, আই থিঙ্ক উই রেজ দিস থিংস আর্লিয়ার, দ্যাট ইট ওন্ট বি স্টে ইন বিয়ানি অ্যালোন, it may come out, expand kara hobe, expand to the Sylhet, to Dhaka, most likely Sylhet, because another things you'll appreciate, there is a huge bulk of doctors around Sylhet, they are based on Sylhet. So we our next vision will be we'll start a operation theater in the main Sylhet, so we can transport like Jolilbail's ambulance will work for transporting people from the Beani Bazar to Sylhet to do the operation, do the post operative. Tarpore we can go further. For example, cancer is a huge multidimensional things, because after the cancer you need a palliative stage, you need people given after accommodation, effect, after treatment, effect, yeah. So we may spread somewhere else. Maybe we go Jokigunj, maybe we go Kulawada, maybe go Beani Bazar. Distinct jagay thakche na, it will be different depending on the availability and location. Apnara eta ke expand korchen, tar mane hocche apni je bhai bolechen je bittishali hocche hoyto tara nijer hoyto khoroch korche, but that doesn't necessarily mean sob kichu boron hon kora jabe. It's unfair to say things like that. Eta ekta unfair kota, mani amar drishtibhongi sobai ke to chhara, people have their opinion. Tar bachcha ache, tar sara jibon koshto koreche, tar family ache, tar he's got his own things to look after. সমাজকে দেবে কতটুকু দেওয়া যেতে পারে? এখানে সবাইকে সুযোগ দেওয়ার একটা বিষয় আছে, যে এই এত বড় একটা হসপিটালের সাথে, এত বড় একটা প্রজেক্টের সাথে সবাই যুক্ত হোক, কেউ তার এক পাউন্ড দিয়েও যুক্ত হোক, হয়তো কেউ 25,000 pounds পাবে, এক পাউন্ড রিওয়ার্ড পাবে, ছড়িয়ে পড়বে। এবং এটা আমরা সব সময় বলি যে ইটস নট বাংলাদেশ সিলভিয়ানি বাজারের প্রজেক্ট, এটা সমস্ত বাংলাদেশের। অসংখ্য ধন্যবাদ ক্লারিফাই করার জন্য, এবং স্পেশালি আপনি যেভাবে ক্লারিফাই করেছেন জনাব ডক্টর কবির মোহাম্মদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জনাব শাহাবুদ্দিন, এবার আসি আমাদের রমাদানের আপিল সম্পর্কে, সময় একদম কম, তা যেহেতু আপনারা রমাদানে আবার আসছেন আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আপনার কাছ থেকে শুরু করতে চাই ভিশনটাকে, এই রমাদানে আপনাদের কী ডিফারেন্টলি আসছেন, নিয়ে আসছেন ইন কম্পেয়ার টু লাস্ট রমাদান? আচ্ছা, আপনি আমাকে থ্যাংক ইউ দিচ্ছেন, আমি তো চ্যানেলসকে থ্যাংক ইউ দিব, আপনাদেরকে সবাইকে থ্যাংক ইউ দিব, কারণ আপনারা সবার সহযোগিতায় এবং আপনাদের সবার কালেকটিভ যে আমাদেরকে সহযোগিতা দেওয়ার কারণেই আমরা প্রত্যেকটা স্টেজে আমরা একটা স্ট্রেংথ পাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে আশা করতেছি। আমরা এবার করতেছি কি, কবির ভাইয়ের কাছ থেকে কিছু শুনেছেন যে আমরা প্ল্যান কীগুলো করতেছি, মানে যে আমরা যে কীভাবে কাজগুলো করতেছি, ডিপার্টমেন্ট আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি, আমাদের যে এক্সিস্টিং বিল্ডিং যেটা আছে এটাতে আমরা কয়েকটা ডিপার্টমেন্ট আমরা আরও স্থাপিত করবো, আরো কয়েকটা ডিপার্টমেন্ট এড হবে। আমরা একটা ডরমেট্রি, আর একটা এই যে প্রফেশনাল ডক্টর্সরা যারা লন্ডন থেকে যাবেন, বিদেশ থেকে যাবেন, ঢাকা থেকে যাবেন, সিলেট থেকে যাবেন, তাদেরকে একটা হাউস করে রাখার জন্য, সিকিউর করে রাখার জন্য আমরা একটা ভবন তৈরি করার পরিকল্পনা নিয়ে নিচ্ছি। অবশ্যই, হ্যাঁ, তারা তো প্রফেশনাল লোক, তারা যাবে, তারা তো মানে অনেক প্রেশিয়াস লোক, তাদেরকে আমরা সেফগার্ড করে সেফলি রাখতে হবে। একটা ডরমেট্রি আমরা
বাড়ার পদক্ষেপ নিয়েছি। এখন এটা কোথায় নিচ্ছেন আপনারা? এই আমাদের হসপিটাল না, হসপিটালের ভিতরে, আমাদের হসপিটালের এরিয়ার ভিতরে একটা ডরমেটরি অলরেডি আছে, চার পাঁচটা রুম দিয়ে, আরও চার পাঁচটা রুম দিয়ে আমরা একটা পরিকল্পনা করেছি। এটা ইনশাল্লাহ অচিরেই আমাদের কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা, আমাদের এক্সিস্টিং বিল্ডিংয়ে আমরা আরও কয়েকটা রুম বলাবো, এখানে আরও কয়েকটা ডিপার্টমেন্ট, এই যে আই স্পেস আই ডিপার্টমেন্ট, ডায়াবেটিস ডিপার্টমেন্ট, এগুলো এখানে করা যাবো। একশো বেডের হসপিটালের যে প্ল্যান যেটা, এখন ইতিমধ্যে আমাদের এটা বিজনেস প্ল্যান কাজ হচ্ছে ক্যানাডাতে এবং কাতার থেকে। এই যে আমরা প্রতিনিয়ত কবির ভাই আসেন এবং আমাদের কনসালটেন্ট আসেন বাংলাদেশে, তারা সবাই মিলে কাজ করতেছেন এই হসপিটালে কীভাবে ফিজেবল করে আমাদের মিশনটা দূরত্ব রেখে আমরা দেখতে পারি যে আমরা আজকে থেকে দশ বছর পরে কোথায় যাব, বিশ বছর বা পঞ্চাশ বছর পর। হ্যাঁ, এটা আমরা করতেছি। তো ইনশাল্লাহ আমরা যে যে এখানে এখন যে কাজগুলো করতেছি, আমরা ডিপার্টমেন্ট আছে, কয়েকটা ডিপার্টমেন্ট আছে, আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমরা ডিপার্টমেন্ট হেড বানিয়ে দিয়ে আমরা কাজগুলো করতেছি। ইনশাল্লাহ আপনাদের সামনে আমরা ওই যে 23 তারিখ আসতেছি, এই আমাদের প্ল্যানগুলো আমরা আরও একটু স্পষ্ট করে নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ। যেহেতু আপনি এখানে সেফটি এবং সিকিউরিটির কথা বলেছেন, আনফর্চুনেটলি আমরা দেখেছি ইভেন উই হ্যাজ বিন রিপোর্টেড কিছু একটি ইনসিডেন্ট হয়েছে। যেহেতু এখানে সেফটি অ্যান্ড সিকিউরিটি আপনি বলেছেন, একটু আপনার কাছে ক্লারিফাই করতে চাচ্ছি, কারণ লট অফ পিপল হ্যাভ গট কোয়েশ্চেন ইন দ্য মাইন্ড এবং আমাদের সাথে সরাসরি মানুষ যোগাযোগ করেছেন এটা বিস্তারিত জানার জন্য। এবং যেহেতু আপনি সিইও এই প্রতিষ্ঠানের, একটু ক্লারিফাই যদি করে দিতেন যে কী হয়েছে এবং হাউ ক্যান উই প্রিভেন্ট সাচ থিং ফ্রম হ্যাপনিং। দেখেন, আপনার ধন্যবাদ, আপনি যেটা তুলেছেন আমি মনে করেছিলাম যে হয়তো আপনি এটা ভুলে গেছেন। আমাদের বাংলাদেশ এমন একটা জায়গা, দেখেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, একটা ড্রাইভার, একটা লোক আনএক্সপেক্টেডলি সামনে পড়ে গেলো, রুল রেগুলেশন জানে না, কিন্তু তারপরে দেখা যাচ্ছে কি মানুষটা আহত হয়েছে, এটার দিকে না দেখে ড্রাইভার এবং গাড়িকে মারি ফেলা, ভাঙে রেখে সুরমার করে পাড়াই দিচ্ছে। এটা কী দেশ? মানুষের তো নলেজ থাকতে হবে। আমাদের প্রাইম মিনিস্টার এই কদিন আগে বলেছেন, নেত্রী বলেছেন যে দেখেন আপনারা বুঝে শুনে যে কোনো একটা কাজ করবেন, একটা লোক অ্যাক্সিডেন্ট করছে, কীভাবে হয়েছে, যে লোকটা আহত হয়েছে তারও তো মিস্টেক হতে পারে। আমাদের এখানে যে হসপিটালে যে দুর্ঘটনা যেটা ঘটেছে, আপনি যেটা নিউজে দেখেছেন, আমি উমরাতে ছিলাম, আমি গেল সপ্তাহে উমরাতে এসেছি, আপনিও ছিলেন উমরাতে, আমরা এখানে সবাই ছিলাম উমরাতে, অধিকাংশ সবাই এখানে উমরাতে, জি জি আমরা সবাই ছিলাম। জি, ডক্টর কবির সাহেব আমাদের লন্ডনে ছিলেন, উনি জানেন, এইটা সব জানেন। আমাদের হসপিটালে একজন পেশেন্ট ভর্তি করা হয়েছে শ্বাসকষ্ট নিয়ে। আচ্ছা, উনিকে একটা বর্নিং দিয়ে সাইন টাইন করে তারা রাখছে, তারপরে আমাদের ডাক্তাররা বলছেন যে ভেন্টিলেশনের একটা প্রবলেম আছে, আপনারা এই পেশেন্টকে নিয়ে যান, সিলেটে নিয়ে যান। পেশেন্টটা বলছে না, আমাদের লোকাল হসপিটাল এখানে থাকো, কোনো অসুবিধা নাই, উনি যা সামান্য শ্বাসকষ্ট। আমাদের ডাক্তাররা বলেছেন, তারপরে আমরা ডাক্তার সাহেব বলছেন যে আপনি কাজ করেন, আপনারা যদি রাখতে চান রাখেন, কিন্তু আপনারা একটা কাগজে সাইন দেন যেটা আপনাদের দায়িত্বে রাখতেছেন। এটা করে সব কিছু প্রসেস মেনটেন করে রাখা হয়েছে। তারপরে পেশেন্ট সকালে রিট্রিট হয়ে গেছেন, সকাল 7টার সময় ডিটেরিয়েট হয়ে যান, তারপরে আমাদের স্টাফরা ডাকা ডেকে তাদেরকে বলছে আপনারা তাড়াতাড়ি ওকে সিলেটে নিয়ে যান। ইতিমধ্যে তার শ্বাস বন্ধ হয়ে গেছে, লোকটা মারা গেছে। পেশেন্টের অভিভাবকরা আইসে বাঙ্গা চূড়া শুরু করেছে, কোনো কিছু না বুঝে। তারপরে এটা নিয়ে মানে এই যে আলাপ আলোচনা, হসপিটালের কী দোষ? হসপিটালটা হচ্ছে মরণের জায়গা এবং জন্ম দেওয়ার জায়গা এবং মানুষকে কিওর করার জায়গা। হসপিটালে তো কোনো দোষ করে নাই, একটা ডাক্তার যদি কোনো অবহেলা করে কিছু করে থাকেন, অবশ্যই এখানে একটা প্রসিডিয়ার আছে। আপনি এটা আসে বলেন, ভাই আমার পেশেন্টকে আপনারা এই করছেন, সে করছেন, এখানে আপনার কোর্ট কাছারি সব কিছু আছে, আপনি একটা পদ্ধতিতে যাবেন, আপনি ভাঙচুর করবেন একটা প্রতিষ্ঠান, মানে ভায়োলেন্স বা ফিজিক্যাল কোনো ধরনের ভায়োলেন্স, শুধু ভাঙচুর নয়, ওরা তো সিকিউরিটিকে প্রথম মারছে, এরপরে কাউন্টারে যে মেয়েরা কাজ করে তাদের মারধর করছে, ডাক্তারকে মারধর করছে, সবাইকে আমি আপনাকে শর্টকাট বলবো। আমরা যেহেতু এটা একটা আমরা প্রবাস থেকে আমরা টাকা আপনার কাছ থেকে, ডোনারদের কাছ থেকে, আমরা সবার কাছ থেকে নিয়ে টাকা নিয়ে কাজটা করতেছি, আমাদের উদ্দেশ্যটা ক্লিয়ার, আমরা মানুষের কল্যাণে কাজ করছি, মানুষের কল্যাণে কাজ করবো ইনশাল্লাহ। কিন্তু এই যে ঘটনা আমরা তদন্ত করেছি, আমাদের হসপিটালের ডাক্তাররা ফুল কনসেন্ট নিয়ে পেশেন্টকে রাখছেন এবং তাদের দায়িত্বে পেশেন্টের অভিভাবকের দায়িত্বে রাখছেন, এরপরে এই ধরনের ঘটনা হয়েছে, এটা নিয়ে আমাদের মুরব্বীরা একটা দেখতেছেন, ইনভেস্টিগেশন চলছে। অসংখ্য ধন্যবাদ। আশা করছি প্রিয় দর্শক আপনারা এটা ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন এবং অবভিয়াসলি উই হ্যাভ হার্ড ফ্রম ওয়ান সাইড অফ দ্য ইনসিডেন্ট। আপনাদের যদি কোনো ধরনের যদি মতামত থাকে বা কোনো ধরনের যদি এনি ইস্যুস থাকে, প্লিজ ডু রাইট টু আস এবং সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন কর্তৃপক্ষের সঙ্গে, যারা বিবিসি বেনি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল যুক্ত আছেন, এবং ইনশাল্লাহ
they will be able to give you a valid answer. But do please refrain from spreading rumors. And if something is untrue, it will not only jeopardize the good work that's been done by this organization, but also it will have an impact at a later stage. Inshallah, I hope it gets, the message is clear. Sorry, bhaiya, I want to add one thing. We have a London and Probash to protect the contribution to the hospital. মানুষের কল্যাণে জি মানুষ মানার জন্য আমাদের নিজের জন্য নয় বোঝা গেছে ক্লিয়ার হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ জনাব শফিক স্যার আমাদের সময় একদম সংক্ষিপ্ত আপনার কাছে ইন 20 সেকেন্ডস আপনার ফাইনাল মেসেজ এবং ডেট সহ কোন দিন আসছেন এবং কি আশা করছেন আমাদের কমিউনিটির কাছে আপনি কিভাবে সাপোর্ট আশা করছেন একটু আপনার ফাইনাল মেসেজ জি আলহামদুলিল্লাহ আমরা 23rd মে আমরা ফান্ডরাইজিং এর জন্য ছেলে এসে আসছে আমাদের আকুল আবেদন থাকবে এটাই আপনারা সব সময় সাহায্য করে আসছেন এই ক্যান্সার হসপিটালকে আর এখনো সাহায্য করবেন যে আমরা 100 বেডের একটা বিল্ডিং করার জন্য এই এই রমজানে আসতেছি আপনারা দিল খুলে হেল্প সাপোর্ট করবেন আমাদের সাহায্য করবেন এটাই মরণের পর এটাই পাবেন আপনারা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জনাব ফরাদ হোসেন টিপু আপনার তো অনেক কন্ট্যাক্ট রয়েছে অনেক নেটওয়ার্কিং রয়েছে আপনাদের তাদের প্রতি কি মেসেজ ধন্যবাদ আপনাকে আমি তো সবসময় বলবো যেহেতু আমি সবসময় বলি এই সেই মানে হসপিটালটা সবার সুতরাং আপনারা সবাই এগিয়ে আসুন আপনারা বরাবর আমাদেরকে সাহায্য করেছেন এখনও সাহায্য করবেন আর যেহেতু আমরা এখন অনেকটা প্ল্যান নিয়ে আসতেছি সামনে আপনারা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর কবির মোহাম্মদ আপনি একজন প্রফেশনাল আপনি একজন চিকিৎসক আপনার কি মেসেজ থাকবে টুয়ার্ডস ইয়র প্রফেশনাল কলিগ অ্যান্ড টু দ্য ওয়াইডার অডিয়েন্স আমার সকল সচ্ছল রোগীদের বলতেছি যে নিয়মের আপনারা যতটুকু পারেন আপনাদের মুক্ত হস্তে মন খুলে আগামী অনুষ্ঠানে দান করবেন রমজানের সময় এবং আমার যত আত্মীয় স্বজন আছেন নিয়াম রেড ব্রিজ টাওয়ার হ্যামলেটসে সবাই আপনারা ইউকেতে সবাই আপনারা যেন দান খুলে অসংখ্য ধন্যবাদ হস্তে দান করবেন অসংখ্য ধন্যবাদ জনাব শাহাবুদ্দিন সাহেব আপনাকে ফাইনাল ডেট এবং আপনি ফাইনাল বক্তব্য 10 সেকেন্ড প্লিজ ফাইনাল বক্তব্য আপনাকে ধন্যবাদ চ্যানেলসকে ধন্যবাদ আমাদের ডোনার আমাদের ট্রাস্টি আমাদের যে যেখান থেকে সহযোগিতাকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা 23 তারিখ মে মাসে আসতেছি আমরা প্ল্যানগুলো আপনাদের সামনে আরও একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে আসবো আপনারা দেখতে পাবেন আমরা কী করতেছি কী করবো ভবিষ্যতে আর আপনাদেরকে শুধু এটাই বলবো এই হসপিটালটা কিন্তু আপনাদের সবাই মিলে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য প্রিয় দর্শক কথা বলতে বলতে সময় চলে এলো একদম শেষে আর কথা বলা যাচ্ছে না আপনারা শুনেছেন সবাই বলেছেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আপনাদের যদি কোনো তথ্য থাকে প্লিজ ডু ফিল ফ্রি টু রাইট টু আস ও গেট ইন টাচ ডাইরেক্টলি উইথ বেনি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল আজ এই পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু